হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি এই ভিডিওতে আমরা আলোচনা করছি ডিফারেন্সিয়াল ইকুয়েশান সেকেন্ড অর্ডার উইথ কনস্ট্যান্ট কফিশিয়েন্ট তার আগে এই টপিকের উপর বেশ কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে প্রতিটা ভিডিও ভালো করে দেখবেন কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করবেন যত কনসেপ্ট ক্লিয়ার হবে তত বেশি তত তাড়াতাড়ি অঙ্কগুলো সলভ করতে পারবেন ফর্মুলা সেরকমভাবে নেই কিছু কন্ডিশান আছে কন্ডিশানগুলোর উপর ডিপেন্ড করে তাদের জেনারেল সলিউশনগুলো কি হবে সেইগুলো আপনাদের জানতে হবে চলুন শুরু করি সলভ ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই টু টু ই পাওয়ার এক্স গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশানটাকে আমি এক নম্বর ইকুয়েশান দিলাম প্রথমেই কি করব ফার্স্ট ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ডি ওয়াই ডি এক্স প্লাস ওয়াই অর্থাৎ লেফট সাইডটার সলিউশন বার করব এরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশান থাকলে কীভাবে সলভ করতে হবে প্রত্যেকের আশা করি মুখস্ত হয়ে গেছে প্রতিটা অঙ্কতে একই কাজ আমরা করেছি লেট ওয়াই ইকলস টু ই টু ট্রায়াল সলিউশন এটাকে দিলাম দু নম্বর ইকুয়েশন ডি ওয়াই ইকোলস টু এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকোলস টু এম স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স ফ্রম টু দু নম্বর ইকুয়েশানে এই ভ্যালুগুলো বসাবো দু নম্বর ইকুয়েশানে বসালে কী হবে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের জায়গায় এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস টু ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স

দ্যাট ইকলস এম স্কোয়ার মাইনাস এম মাইনাস এম প্লাস ওয়ান টু জিরো দেট ইকলস টু এখান থেকে এম কমন নিতে পারি তাহলে এম মাইনাস ওয়ান এখান থেকে মাইনাস ওয়ান কমন নেই এম মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো দেট ইকলস টু এম মাইনাস ওয়ান ইন্টু এম মাইনাস ওয়ান টু দেয়ার এমের দুটো ভ্যালু পাবো এম ইকোয়ালস টু ওয়ান অ্যান্ড ওয়ান তাহলে কন্ডিশনটা ছিল হুইচার রিয়েল এন্ড ইকুয়াল এম এর ভ্যালু দুটো রিয়েল আর ইকুয়াল হলে সেক্ষেত্রে জেনারেল সলিউশনটা ছিল দ্যারেল সলিউশন ইজ ওয়াই ইকলস টু সি ওয়ান প্লাস সি টু ইন্টু এক্স ই টু দি পাওয়ার এম এক্স টু সি ওয়ান প্লাস সি টু ইন্টু এক্স ই টু দি পাওয়ার মাল্টিপ্লাই করলে শুধু এক্সই থাকবে এই জেনারেল সলিউশনটাকে আমরা কি বলতে পারি কমপ্লিমেন্টারি ফাংশন টু টু দি পাওয়ার নম্বর ইকুয়েশন দিলাম রাইট সাইডটা রয়ে গেল আমাদের রাইট সাইডে এক্সের এর ফাংশন আছে ফ্রম ওয়ান তার আগে লিখে দিচ্ছি যে এক নম্বর ইকুয়েশনটা কি ছিল ডি টু ওয়াই বাই ডি এক্স মাইনাস টু dx ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই power টু ই টু দি এটা হলো আমাদের এক নম্বর অর্থাৎ গিভেন ডিফারেনশিয়াল ইকোয়েশানটা এই ইকোয়েশানটা থেকে আমরা ডি আকারে অর্থাৎ ডি এর ফর্মে যদি লিখি তাহলে লিখতে পারি ডি স্কোয়ার মাইনাস টু ইন্টু ডি প্লাস ডি এর ফর্মে লিখলে এভাবে লিখতে পারি ক্রস চেক যদি করি ডি স্কোয়ার মানে হচ্ছে স্মল ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার ওয়াই মাল্টিপ্লাই করে দিলে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে এই ফর্মটাকে আমরা ডিনোট করতে পারি এফ অফ ক্যাপিটাল ডি রাইট সাইডে কি আছে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এ এক্স এর সাথে কম্পেয়ার করি তাহলে এ ইকুয়ালস টু ওয়ান এটা হচ্ছে এফ অফ ডি তাহলে এফ অফ এ ইকালস টু এফ অফ ওয়ান অর্থাৎ এফ অফ ডি এর জায়গায় ওয়ান বসাবো দ্যাট ইকলস টু বসালে কী হচ্ছে ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইকলস টু ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান ইকলস টু জিরো তার মানে আমাদের এক নম্বর কন্ডিশন স্যাটিসফাই করেনি এক নম্বর কন্ডিশানে কি ছিল এফ অফ এ নট ইকলস টু জিরো এক নম্বর কন্ডিশন স্যাটিসফাই করেনি আমাদের কী করতে হবে দু নম্বর কন্ডিশন চেক করতে হবে দু নম্বর কন্ডিশানে কি চেক করব এফ অফ ক্যাপিটাল ডি ইকুয়ালস টু কী আছে এটাকে যদি দিয়ে ডিনোট করা হয় তাহলে ডি স্কোয়ার মাইনাস টু ডি প্লাস ওয়ান এটা হলো এফ অফ ডি দু নম্বর কন্ডিশনে আমরা এফ ডেশ ডিটা বার করবো তারপর এটা বসাবো তাহলে এফ ডেশ ডি যদি লিখি তাহলে কি হচ্ছে এখান থেকে টু ডি মাইনাস টু এ ইকলস টু কত আমাদের ওয়ান তাহলে এফ ডেশ এ ইকুয়ালস টু এফ ডেশ ওয়ান ইকুয়ালস টু এখানে ওয়ান বসাবো টু ইন্টু ওয়ান মাইনাস টু টু মাইনাস টু ইকোয়ালস টু জিরো তার মানে দু নম্বর কন্ডিশনও আমাদের স্যাটিসফাই করেনি দু নম্বর কন্ডিশানে কী ছিল এফ অফ এ ইকালস টু জিরো বাট এফ ডেশ এ নট ইকোয়ালস টু জিরো দু নম্বর কন্ডিশান স্যাটিসফাই করেনি তার মানে আমরা তিন নম্বর কন্ডিশানটা চেক করবো তাহলে এফ ডেশ ডি কত পেলাম টু ডি মাইনাস টু অর্থাৎ একবার ডেরিভেটিভ করার পর তিন নম্বর কন্ডিশানের জন্য আমাদের দুবার ডেরিভেটিভ করতে হবে তাহলে এফ ডবল ডেশ ডি ইকোয়ালস টু তাকে আবার ডেরিভেটিভ করলে শুধুমাত্র টু এই কনস্ট্যান্ট তো জিরো হয়ে যাবে কনস্ট্যান্ট ভ্যালু চলে এসেছে তার মানে এফ ডবল ডেশ এ নট ইকোয়ালস টু জিরো তাহলে তিন নম্বর কন্ডিশন ছিল এফ অফ এ ইকোয়ালস টু জিরো এফ ডেশ এ ইকোয়ালস টু জিরো বাট এফ ডবল ডেশ এ নট ইকোয়ালস টু জিরো কন্ডিশান আমাদের স্যাটিসফাই করেছে তাহলে তিন নম্বর কন্ডিশানের জন্য যেই ফর্মুলাটা হবে সেই ফর্মুলাটা আমরা ইউজ করব তিন নম্বর কন্ডিশানের জন্য ফর্মুলাটা ছিল ওয়ান বাই এফ অফ ক্যাপিটাল ডি ই টু দি পাওয়ার এ এক্স ইকলস টু এক্স পাওয়ার এ এক্স তাহলে দ্যাট ইকোলস টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই কত পেলাম ইন্টু এক্স আমাদের কোশ্চেন ই টু এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই টু তাহলে রিকোয়ার্ড জেনারেল সলিউশনটা কি হবে ওয়াই ইকোলস টু সি এফ প্লাস আই দ্যাট ইকলস টু সি এফ আমরা কত পেয়েছিলাম c1 ওয়ান প্লাস সি টু ইন্টু এক্স হোল ইন্টু ই টু দি পাওয়ার কত পেয়েছি ওয়ান বাই টু ইন্টু এটাই হলো আমাদের আন্সার ভালো করে প্র্যাকটিস করবেন তিনটে কন্ডিশনের উপর তিনটে ভিডিও দেওয়া হয়েছে খুব ইম্পর্টেন্ট ভালো করে প্র্যাকটিস করবেন যদিও এই টপিকটাই খুব ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন অবশ্যই পাবেন খুব ইজিলি সলভও করতে পারবেন সেরকম কোনো ফর্মুলাও অ্যাপ্লাই হচ্ছে না শুধুমাত্র কন্ডিশানগুলো একটু মাথায় রাখতে হবে চার পাঁচটা অঙ্ক করলে কন্ডিশানগুলো এমনি মুখস্ত হয়ে যাবে প্র্যাকটিস করবেন প্রবলেম হলে বলবেন সলভ করে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ